टका 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 रे आज टका टका छाड़ा दुनिया टा लागे जे फाका टका 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 रे आज टका ঠিক বললাম না ভুল বললাম টাকা হলো শ্বশুরে যোগ্য জামাই শ্বশুর মশাই বলছে বেটা এত কষ্ট করে মেয়েকে বড় করেছি তোমার গলায় পরিয়ে দিয়েছি তুমি বেটা টোটো কোম্পানির ম্যানেজার আগে যদি জানতা আমার মেয়ে তোমায় দিতাম না এখনকার ছেলেপিলেরা কি করে দেখবেন অনলাইনে প্রেম করে ফোনে কথা বলে ফোনে যখন কথা বলে তখন বলে তুমি আমার সোনা তুমি আমার জান তুমি আমার কলেজের টুকরা তুমি আমার হীরের দলা তোমার ছাড়া সব ধোমা ধোমা কি সুন্দর পাম মারে বুলু পাম মেয়েরা তো মেয়েদের মন নাড়া মেয়েরা মনে করে সত্যি সত্যি ভালোবাসে কিন্তু এতে কত নম্বর সিটিং বা আছে তো আমি জানি হ্যাঁ কত সুন্দর করে মেয়েকে বলছে দেখো যুবক শুনে রেখে দাও তুমি যখন বিয়ে করবে যখন তোমাকে বাসুর ঘরে দেয়া হবে তোমার নতুন গিন্নি তোমার জিজ্ঞাসা করবে ও সোনা সোনা তুমি তো বিয়ের আগে শুধু ফোন করতে স্কুলের গেটে গিয়ে মোটর সাইকেল নিয়ে বসে থাকতে কখন আমি বার হব একটু দেখবো হ্যাঁ বিয়ের আগে বলতে তুমি আমার বট গাছ তুমি আমার জাম গাছ তুমি আমার কৈতরের বাসা তুমি আমার সব হ্যাঁ তোমার ছাড়া কিছু বুঝি না এখন বলো তোমার ব্যাংকে কত আছে যেই তুমি নতুন গিন্নির বলবো ও গিন্নি গিন্নি ব্যাংক পুরো ফাঁকা ব্যাংক শুধু ঘ্যাগো ঘ্যাগো করতে তোমার এত জোরে লাথি মারবে বাসুর ঘরের কোড়া বুঝলি এই জন্য আগে টাকা রোজগার করো তারপরে কবুল বলো চলো এমডি মতিউর রহমান শেষ উত্তরে কি লিখছে মন দিয়ে শুনুন টাকা তুমি মা বাপের আদরে রে গগন স্নেহ মায়া মমতায় রাখে সারা গগন টাকা তুমি মা বাপের আদরে রে গগন স্নেহ মায়া মমতায় রাখে সারা গগন টাকা তুমি শ্বশুরে রে যোগ্য জামাই শালার শালীদের প্রিয় দুলাভাই টাকা তুমি শ্বশুরে রে যোগ্য জামাই শালার শালীদের প্রিয় তোমার জন্য সব করে ভুল বললাম টাকা হলো গরিবে মজুরের খাম খামবে রইল তাদের যারা রাতারাতি টাকাকে ডবল করে তাদের কিন্তু খাম্বার হয় না কেন বাপ যারা টাকা রাতারাতি ডবল করে তাদের খাম্বার হয় না আর আর একজনের টাকা খুব দরকার সেটা হলো বাড়ির গিন্নি হয়নি হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে দেখবেন বাড়ির হোম মিনিস্টার গিন্নি বাড়ির হোম মিনিস্টার গিন্নি গিন্নির কথা যদি না শুনে তো বাপ সেদিন বাড়ি বাস পড়বে এদের কথা শুনতেই হবে না শুনলে জ্বালা উপায় নেই খালা যা বলবে শুনতেই হবে তাই তো কবি কি লিখছে কোন দিয়ে শুনুন টাকা তুমি গরিবে মজুরের খাগাম তোমার জন্য সব করে সাঙ্গাগাম টাকা তুমি গরিবে মজুরের খাগাম তোমার জন্য সব করে সাঙ্গাগাম টাকা
তুমি বউতে রেখো প্রিয় স্বামী, টাকা তুমি বউতে রেখো প্রিয় স্বামী, টাকা থাকে যার কাছে সে যে বড় দামি, টাকা টাকা রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা টাকা রে আজ টাকা। কবি মতিউর বলি সবাই শোনো না, সবার ব্যাংকে একটু টাকা রাখো না, সবার ব্যাংকে একটু টাকা রাখো না, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলে না, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ তো চলে না, টাকার কেন এত দাম বলি শোনো না, টাকা টাকা রে আজ টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা টাকা রে আজ টাকা। মায়েরা একজন বলো ফেরাউনের বিবির নাম কি, তাড়াতাড়ি বলো। হ্যাঁ আসিয়া, গ্রামে আসিয়াটা কি আছে? ফেরাউনের বিবির নাম বিবি আসিয়া, মন থেকে শ্রবণ করবেন। ফেরাউন বিবি আসিয়াকে বলেছিল, আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। আপনার গ্রামে ইমাম সাহেব আছে, ভালো করে জানে, মতিউর রহমানকে হাড়ে হাড়ে চেনে, মন দিয়ে শুনবে গজলগুলো। ফেরাউন যখন বিবি আসিয়াকে এই প্রস্তাব দিলেন, মায়েরা শুনুন, ফেরাউন বিবি আসিয়ার জবান থেকে খোদা ডাক শুনতে পেল না। ফেরাউন নিজের হাতে করে বিবি আসিয়াকে হত্যা করেছিল, কত বেদনা দিয়ে বিবি আসিয়াকে মেরেছিল। আমি গণাগার এমডি মতিউর রহমান কবিতাকারে পরিবেশন করছি, একদম মন থেকে শ্রবণ করবেন। এই গজলের সুর বলতে পারলে এখানে টাকা খরচা করে নিয়ে এসেছি, একদম হ্যান্ডকাশ টাকা দেবো। গজলের সুর বলতে হবে, আমার ইউটিউবে আসেনি গজলটা এখনই, আমি দুটো টেস্টে যে পরিবেশন করেছি এখন শুটিং হয়নি জি। একদম মন থেকে শ্রবণ করবেন, আপনারা স্বামী স্ত্রী সংসার করছেন, আর ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল, একটু মন দিয়ে শুনুন। ফেরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, ফিরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, ফিরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া, একটু শোনো না সবাই আমার খোদা বলে, শুধু তুমি বলো না, আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন, তুমি শুনে রাখো না আমার জীবন তাতে তোমায় খোদা বলবো না, ফিরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, ফিরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, ফিরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে, হাতে পায়ে পেরেকে মারো না, হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না, আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন তাতে তোমায় খোদা বলবো না, ফেরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, ফেরাউনের বিবি ছিল নাম বি আসিয়া, ইমান বালা কেমন ছিল সবাই শোনো না, হাতে পায়ে পেরেক মেরে দিল, হাতে পায়ে পেরেক মেরে দিল, গিরিট বেঈমান হাজির হয়ে গেল ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড়।
বড় খোদা আসিয়া বারে বারে বলে আসিয়া বারে বারে বলে ও মোর স্বামী প্রাণ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনদিনও বলবো না তুমি প্রাণ বড় খোদা মায়েরা শুনুন ফেরাউন বিবি আসিয়াকে ডাক দিল বলল আসিয়া এখনই সময় আছে আমার পায়ে সেজদা করো আমায় খোদা বলে স্বীকার করো মায়েরা শুনুন বিবি আসিয়া কি করেছিল ফেরাউন বিবি আসিয়ার হাতে পায়ে পেরেক মেরে দিল একটা তক্তার উপরে সই দিল দিয়ে হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন হাজির হয়ে গেল ও আসিয়া এখনই সময় আছে আমার পায়ে সেজদা করো আমি ফেরাউন বড় খোদা খোদা বলে স্বীকার করো জি মায়েরা শুনুন ফেরাউন বলে আসিয়া বলে না ফেরাউনও ছাড়ে না এবার ফেরাউন কি করলো বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল শুধু এই নয় ফেরাউন বিবি আসিয়াকে উলঙ্গ করেছিল উলঙ্গ করে ওই গরম তো কোড়ায় তেলে ছেড়ে দিয়েছিল এখানে সোশ্যাল মিডিয়া চলছে আমি এমডি মতিউর রহমান এক বিন্দু মিথ্যা বলছি না চলুন সেই ফেরাউন বিবি আসিয়া কত কষ্ট দিয়ে মেরেছিল একটু মন দিয়ে শুনুন ফেরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না ফেরাউন এবার অর্ডার দিল একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল বিবি তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না আসিয়া বলে গো আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না গরম তেলে ছেড়ে দিল গরম তেলে ছেড়ে দিল আবার ফেরাউন হাজির হয়ে গেল ও গো আসিয়া আমার প্রাণের আসিয়া একবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না 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 আসিয়া বলে না 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 আমার জীবন চলে যাবে তা বলো আমি আসিয়া কোনদিন তোমায় খোদা বলে স্বীকার করব না আসিয়া বলেছিল আমার জীবন চলে যাবে তাও ভালো কিন্তু আমি তোমায় খোদা বলে স্বীকার করব না মায়েরা ভাবুন ফেরাউন এত কষ্ট দেয় আসিয়াকে তাও ফেরাউনকে ছেড়ে যেতে চায় না মন দিয়ে শুনবে আমরা স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নি শুধু ব্যাগ গুছ হয় বাপের বাড়ি যাবে শুধু ব্যাগ গুছ হয় বাপের বাড়ি যাবে আর এদের মুখের ভাষা এত ভালো মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনে গোলা দিয়ে শুয়ে থাকি বাপ এদের গায়ে যদি একবার হাত পড়েছে বাপের বাড়ি ফোন করে বাপ আমার মেরি পুরো পার্টনার রিক্সায় তুলে দিলো এমন ডাকাতির হাতে দিয়েছিস দুবেলা শুধু ঠেঙাচ্ছে শিকিল লেজা হ্যাঁ এই জন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন স্বামীগুলোকে মহব্বত করুন পিয়ার করুন স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত কিছু কিছু ভাবিরা বলে মতির ভাই স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত আমরা জানি কিন্তু আমাদের স্বামীগুলো আমাদেরকে যখন মারে ভালো ভালো ডাক্তার দেখাইতে হয় 500 টাকা ফি কেন মারে মেয়েরা একবার যদি মুখ ছেড়ে দেয় সে মুখ আর বন্ধ হয় না বাপ তো মুখে তালা লাগাতে গেলে কিছু ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ কিছু কিছু ভাবি আবার বলে তোরাতে জীবন দেবো জান দেবো কি কাজ করতে বলে তোরাতে জীবন দেবো কত পারিস মার বাপের বিটি আমি নড়বো না মার খেয়েই যাচ্ছে থমনায় ঘুষি মেরতে চকি ঘুষি মেরতে খাচ্ছে নড়ে না হ্যাঁ এজন্য এজন্য ভাবিদের কাছে নিবেদন ভাইজান যখন রেগে যাবে সেখান থেকে সরে যাবেন থাকবেন না চলুন এবার ফেরাউন কি করলো বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল অপর হাতটা টান টান করে বেঁধে দিল এমডি মতিউর রহমান ফেরাউন এবং আসিয়া সম্পর্কে কি লিখছে মন দিয়ে শুনুন আবার ফেরাউনে সেই হাজির হইল
ফিরাউন বলে গো ফিরাউন বলে ও আসিগা তুমি কেন বছ না ফিরাউন বলে ও আসিগা তুমি কেন বছ না সবাই আমার খোদা বলে শুধু তুমিই বলো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নাম কি আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না আবার ফেরাউন এসে হাজির হয়ে গেল ওয়াসিয়া এখনই সময় আছে টাইম আছে আমার পায়ে সেজদা করো আমার খোদা বলে স্বীকার করো মায়েরা শুনুন বিবি আসিয়া সেদিন কি অবস্থা হয়েছিল আসিয়া যখন ফেরাউনকে খোদা বলে স্বীকার করেন না বাপ মায়েরা এই রাত্রিতে আমি এমডি মতিউর রহমান আপনার কাছে এক চুল পরিমাণে মিথ্যা বলছি না এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা তরোয়ারি নিল নিয়ে বিবি আসিয়াকে জমিনে শহীদ দেওয়া হলো নিয়ে সেই লম্বা তরোয়ারি নিয়ে বিবি আসিয়ার বুকের উপরে চেপে বসে গেল গিয়ে কি করলো ফেরাউন নিজের হাতে সেই লম্বা তরোয়ারি দিয়ে বিবি আসিয়ার দিল কলেজা ভুড়ি যা ছিল সব কেটে বার করে নিল জীবিত অবস্থায় বিবি আসিয়া জীবিত অবস্থায় ফেরাউন সব বার করে নিল মেরে দিল আসিয়াকে এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন সুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ফেরাউন তো মিশরের প্রভাবশালী বাদশাহ ছিল মিশরের বড় ডন ছিল ও ফেরাউন তুমি এখন মিশরের কাছের ঘরে শুয়ে রয়েছ কেন একটু বাইরে বেরো মস্তানি দেখাও আর ফেরাউন মস্তানি দেখায় না ফেরাউনের মস্তানি একেবারে শেষ শেষ হয়ে গেছে গা ফেরাউনের মস্তানি একেবারে শেষ ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোনো পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেত না বাপেরা মায়েরা এতটা ডেঞ্জার ছিল